ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, কিন্তু একটি নতুন নোটিফিকেশন গতকাল প্রকাশ করেছে। তোমরা যদি ভালো করে দেখো এখানে কিন্তু সেই ডেট তোমরা দেখতে পারবে, 21/2/2023 তারিখে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তো এইখানে আমরা যদি ভালো করে লক্ষ্য করি বা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এখানে দেখবে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ PGDJMC এবং অ্যাডভান্স ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অর্থাৎ ADJMC টার্ম অ্যান্ড এক্সামিনেশন December 2022। তারপর বলা হচ্ছে দ্য এক্সামিন কনসার্ন ক্যান ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড অনলাইন ফ্রম ইউনিভার্সিটি ওয়েবসাইট www.nbsou.ac.in অন অ্যান্ড ফ্রম। এখানে কিন্তু ডেট দেওয়া রয়েছে, অর্থাৎ আজকের থেকে কিন্তু এই অ্যাডমিট ডাউনলোডের প্রসেস শুরু হয়ে গেছে বেলা 2টার থেকে। এবং এইখানে বলা হচ্ছে ইট মে প্লিজ বি নোটেড দ্যাট নো হার্ড কপি অফ অ্যাডমিট কার্ড উইল বি ডিস্ট্রিবিউটেড ফ্রম দ্য স্টাডি সেন্টার। তো এখানে তোমরা যদি দেখো তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে স্টাডি সেন্টার থেকে কিন্তু কোনো রকমের তোমাদের হার্ড কপি দেওয়া হবে না। এবং তারপরে বলা হচ্ছে ইট ইজ ম্যান্ডেটরি ফর এক্সামিনস টু ডাউনলোড দেয়ার ডাউনলোড অ্যান্ড প্রিজার্ভ হার্ড কপি অফ দ্য অ্যাডমিট কার্ড। অবশ্যই তোমরা অনলাইনের মাধ্যমে যে হার্ড কপি ডাউনলোড করবে সেই হার্ড কপি কিন্তু তোমাদের কাছে প্রিজার্ভ করে রাখতে বলছে বারবার ইউনিভার্সিটি, কারণ তোমাদের কলেজ থেকে কোনো রকমের হার্ড কপি দেওয়া হবে না। এই যে তোমরা অনলাইন থেকে যে অ্যাডমিট কার্ডটি বের করবে এটি তোমাদের হার্ড কপি, এবং এই হার্ড কপিটি কিন্তু তোমাদের প্রিজার্ভ করে বা ভালোভাবে সংগ্রহ করে রাখতে হবে, কারণ ভবিষ্যতে এইরকম কিন্তু তোমাদের যে হার্ড অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ডটির দরকার পড়বে। তারপর বলছে এক্সামিনস উইল নট বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন হল উইদাউট অ্যাডমিট কার্ড অ্যালং উইথ দ্য অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড। তো তোমরা প্রত্যেকেই জানো যারা যারা NSOU এর সঙ্গে জড়িত তাদেরকে প্রত্যেককেই কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির থেকে একটি করে আইডি কার্ড কাম এনরোলমেন্ট কার্ড দেওয়া হয়। যেই আইডি কার্ড কাম এনরোলমেন্ট কার্ডটি অবশ্যই তোমাদের সঙ্গে রাখতে হবে, তাহলেই কিন্তু তোমরা পরীক্ষার সেন্টারে ঢুকতে পারবে। এবং এইখানে বলে দেওয়া হচ্ছে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডও তোমাদের সঙ্গে রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা এক্সামিনেশন সেন্টারে কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। তারপরে প্যারাতে যদি দেখো তাহলে এখানে বলছে এক্সামিনস আর রিকোয়েস্টেড নট টু শেয়ার এনি ইনফরমেশন হুইচ হ্যাভ বিন রিটেন ইন দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড। তো এইখানে কিন্তু তোমাদের একটি সতর্কতার জন্য বলেছে ইউনিভার্সিটি যে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড এবং আইডেন্টি কার্ড কার্ড কাম এনরোলমেন্ট কার্ডের যে সব ডিটেলস রয়েছে সেই ডিটেলস কারোর সঙ্গে শেয়ার করবে না। এবং তার নিচে যদি দেখো তো ফর আপডেট ইনফরমেশন রিগার্ডিং অ্যাবভ মেনশন এক্সামিনেশন এক্সামিনস কনসার্ন আর রিকোয়েস্টেড টু ফলো দ্য ওয়েবসাইট অফ NSOU রেগুলারলি। তো এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এক্সামিনেশন হতে চলেছে, এই এক্সামিনেশন সম্পর্কে যদি তোমরা আরও আপডেট পেতে চাও বা কোনো রকম আপডেট NSOU এর দেওয়ার থাকে তাহলে তারা তাদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেবে। তাই তোমরা প্রতিনিয়ত কিন্তু এই যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি ভিজিট করবে, এবং তোমাদের যদি কোনো রকমের কোনো হেল্প লাগে তাহলে সেই হেল্পলাইন নাম্বারও এখানে কিন্তু দেওয়া রয়েছে বেলা 11টার থেকে তোমরা বেলা 5টার মধ্যে যে কোনো টাইমে কল করতে পারো, কল করে কিন্তু তোমরা তোমাদের যে কোনো সমস্যার সমাধান করতে পারো। এবং তোমরা যদি তোমাদের পরীক্ষা সম্পর্কে বিভিন্ন আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বং হেল্পলাইনকে সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে করে রাখবে, কারণ আমরা সবার আগে এই সমস্ত আপডেট বা নেতাজি রিলেটেড যে কোনো আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে যাতে এইরকম আপডেটগুলি কখনোই মিস না হয়। তো দেখা হবে আরও এইরকম একটি নতুন আপডেটে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।